ফিলিস্তিনের ওপর ভয়াবহ আগ্রাসন দেখাচ্ছে ইসরায়েল। তাই মধ্যপ্রাচ্যের এই ইহুদিবাদী দেশটির ওপর ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতাধর দেশ ইরান সহ আরো কয়েকটি দেশ। ইতোমধ্যে ইসরায়েলে যে কোনো সময় হামলার হুমকিও দিয়েছে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি। তবে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে গেলে ভয়ঙ্কর অস্তিত্ব সংকটে পড়বে ইসরায়েল, এমনটাই আশঙ্কা বিশ্বের। ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি ফিলিস্তিনের ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে। রুশ প্রযুক্তিতে গড়ে তোলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যথেষ্ট দক্ষ, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও অনেক শক্তিশালী। যুদ্ধ শুরু হলে ইরানের প্রথম লক্ষ্য হতে পারে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলো উড়িয়ে দেয়া। ইসরায়েলের কাছে আনুমানিক 80 থেকে 400টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং সেগুলো বিমান থেকে ব্যবহার সহ বেশ কয়েকটি পদ্ধতিতে তারা এগুলো ব্যবহারের ক্ষমতা রাখে বলে মনে করা হয়। 1948 সালের ইসরায়েল নামক দেশটি গঠনের পর থেকেই পারমাণবিক গবেষণা শুরু করে। এরপরে ফ্রান্সের সহযোগিতায় বেশ কয়েকটি পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করে ইসরায়েল, ইরানের অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র যা গুঁড়িয়ে দিতে পারে নিমিষেই। ইরানের কাছে বর্তমানে রয়েছে রাশিয়ার শক্তিশালী S-300 মিসাইল, আর ইরানের বর্তমান এয়ার ডিফেন্স ইসরায়েলের F-16 অথবা F-15 বিমানের জন্য বড় ধরনের হুমকি। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ইরানের শক্তির মূল স্তম্ভ। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের স্বল্প বা মাঝারি পালার ক্ষেপণাস্ত্রের আওতায় আছে পুরো ইসরায়েল। সাহাব, আশুরা, কাদির, সিজিন এসব ক্ষেপণাস্ত্র 1000 থেকে 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে পারে। মিশকাত নামে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের দূরত্ব 2000 কিলোমিটার পর্যন্ত। এছাড়া শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোষ্ঠীগুলোও ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের উপর। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী ও গাজার উপত্যকার হামাস তো আছেই। এসব মিলিশিয়াদের হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘিরে রেখেছে ইরান। ইসরায়েল পুরো সীমানা অ্যান্টি প্লাস্টিক মিসাইল দিয়ে সুরক্ষিত এবং শত্রুর যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারার দাবি করলেও একই সময় একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিচালনা ও প্রতিরোধ গড়ে তোলা ইসরায়েলের পক্ষে কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে। এই যুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তারাও স্বীকার করেছেন এই যুদ্ধ শুরু হলে ইসরায়েলে প্রতিদিন 3000 ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে এবং ইয়েমেন, সিরিয়া ও ইরানের গেরিলা বাহিনীরা সব দিক থেকে হামলা চালাবে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।